অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি একটি বিশেষ টপিকস নিয়ে আমি আলোচনা করতে চলে এসেছি, পান পাতা। নবরাত্রি চলছে, আজ মহাসপ্তমী। তো এখন আপনারা এই পান পাতার বিশেষ কিছু ক্রিয়া আছে যদি করতে পারেন, অর্থাৎ এই নবরাত্রিতে কিন্তু এই ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে, তাহলে আপনাদের জীবনে এই যে পান পাতার বিশেষ প্রয়োগে ধন বৃদ্ধি হবে, অর্থাৎ আপনারা যাদের অর্থনৈতিক সমস্যা চলছে সেই অর্থনৈতিক সমস্যা থেকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন, ঋণ থেকে মুক্তি পাবেন। অনেকেই ফোন করেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে স্যার আমি ঋণে জর্জরিত হয়ে গেছি, একের পর এক ঋণ, প্রচুর টাকা ঋণ। তো এরকম অনেকেই দেখিয়েছেন, তাদের উদ্দেশ্য আমি বলছি। এবং যারা যারা ফোন করেছেন, কিছু একটা টোটকা দিন, যে টোটকাটা করলে দেখুন এটা একটা শুভ তিথিক্ষণ, এই সময় যদি করতে পারেন, বিশেষত এই নবরাত্রিতে আপনারা ঋণ থেকে মুক্তি পাবেনই পাবেন, কিন্তু সঠিক নিয়মে করতে হবে। এবং এর সাথে সাথে যাদের ইনকাম ঠিক আসছে না, অর্থনৈতিক দিক থেকে আপনাদের সমস্যা আসছে, সে অর্থনৈতিক সমস্যা কিন্তু আপনাদের কাটবে। এবং এর পাশাপাশি আপনাদের মনস্কামনা পূরণ, যাদের দীর্ঘদিনের মনস্কামনা পূরণ হচ্ছে না, মনোবাঞ্ছা থেকেই যাচ্ছে, সেটাও কিন্তু এই নবরাত্রিতে বিশেষ ক্রিয়াতে কিন্তু করতে পারেন। অর্থাৎ এই নবরাত্রির মধ্যে যদি করতে পারেন, এটাও কিন্তু বিশেষ লাভ। এবং যাদের বারবার দুর্ঘটনার মুখে পড়ছেন, বিভিন্ন রকমের আইনি জটিলতাতে পড়ছেন, আপনার রাশিচক্রে কোনো দুর্ঘটনার যোগ আছে, সেই জায়গা থেকেও কিন্তু মুক্তি পাবেন। আমি চারটি উপায়ের কথা আপনাদেরকে জানাবো। এই চারটি উপায় কিন্তু পান পাতার বিশেষ প্রয়োগ এই নবরাত্রিতে করতে হবে। এই নবরাত্রিতে যদি আপনারা এই পান পাতার বিশেষ প্রয়োগ করতে পারেন দেবী দুর্গার কাছে, আপনাদের লাভের উপর লাভ কিন্তু হবে। তো এক নম্বর, যেটা প্রথম, অর্থনৈতিক, যাদের ইনকাম আসছে না, অর্থনৈতিক দিকটা ডামাডোল যাচ্ছে, ভালো ইনকাম করতে পারছেন না বা সেভিংস হচ্ছে না, আপনারা কি করবেন? আপনারা অষ্টমীর দিন বা সপ্তমীর দিন, সপ্তমী অষ্টমীর মধ্যে আপনারা বা ষষ্ঠী তো করতে পারবেন, কিন্তু যেহেতু চলে গেছে আপনারা সপ্তমী অষ্টমীতে করুন, ঠিক দুটি পান পাতা নেবেন। পান পাতা নিয়ে আপনারা সেই পান পাতাতে দুটি গোলাপের পাপড়ি দিবেন, দুটো পান পাতা দুটো গোলাপের পাপড়ি দিয়ে সেই পান পাতাটা নিবেদন করে দেন মা দুর্গাকে, এবং কামনা করুন যে আমার এই আর্থিক দারিদ্রতা দূর করো মা, এটা আপনারা কামনা করুন, জয় মা দুর্গা। দেখবেন এটা করা, এই নবরাত্রিতে এই বিশেষ ক্রিয়াটা করাতে আপনাদের আর্থিক দারিদ্রতা কিন্তু কমবে। দুই নম্বর পয়েন্ট, যারা ঋণে জর্জরিত হয়ে গেছেন, যেহেতু নবরাত্রির একটি মঙ্গলবার চলে গেছে, কিন্তু এই শনিবারে এই ক্রিয়াটি করতে পারবেন, শনি অথবা মঙ্গলবার এই দুটা দিনই কিন্তু ক্রিয়া করা যাবে এই ক্রিয়াটা। আপনারা একটি পান পাতা নেবেন এবং পান পাতাতে দুটো লবঙ্গ এবং দুটো এলাচ নিয়ে মুড়িয়ে সেই পান পাতাটা আপনারা হনুমানজিকে নিবেদন করে দিন। ঋণ থেকে আপনারা 3 মাসের মধ্যে মুক্তি পাবেন। যারা প্রচুর ঋণে জর্জরিত হয়ে গেছে, সেই ঋণটা কিন্তু রিকভারি কিন্তু হবে। অর্থাৎ একটি পান পাতা নেবেন, তাতে এলাচ এবং লবঙ্গ, দুটি এলাচ দুটি লবঙ্গ নিয়ে মুড়িয়ে সেই পান পাতাটা হনুমানজিকে আপনারা নিবেদন করুন, এবং হনুমান চল্লিশ যদি পাঠ করতে পারেন খুবই মঙ্গল, তাতে দেখবেন আপনাদের এবং ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই প্রজ্বলন করুন। এটা করবে নবরাত্রিতে, হয় শনিবার নয়তো মঙ্গলবার, এই দুটো দিনই করবে। 3 নম্বর যে ক্রিয়া, যাদের দীর্ঘদিনের মনস্কামনা পূরণ হচ্ছে না, ইচ্ছা পূরণ হচ্ছে না, আপনাদের আশা কোনো কিছু পাওয়া সেটা আপনারা পাচ্ছেন না, এই নবরাত্রিতে কিন্তু বিশেষ এই ক্রিয়া, সে আপনার প্রেম সংক্রান্ত হোক, আপনার অর্থ সংক্রান্ত হোক, আপনার জীবনে যে কোনো মনস্কামনা, আপনারা দুটি পানের পাতা নেবেন, দুটো
এবং তাতে সেই পানের পাতাতে দুটো লবঙ্গ দিবেন। অর্থাৎ দুটি পানের পাতায় দুটো লবঙ্গ দিয়ে, একটি একটি করে দুটি লবঙ্গ দিয়ে সেই দুটি পানের পাতা দুটি হাতে আপনারা প্রবাহিত জলে, নদীতে যদি দিতে পারেন, মানে প্রবাহমান জলে এই পান পাতাটা আপনাদেরকে দিতে হবে এবং সেটা স্নান করে উঠে একদম শুদ্ধ বসনে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই নবরাত্রিতে কিন্তু এই দুটি পান পাতা আপনারা জলে দিন। দেখবেন আপনাদের প্রবাহিত জলে যদি ভাসিয়ে দিতে পারেন আপনাদের মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হবে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যারা আমার সঙ্গে পার্সোনালি ভিজিট করতে চাইছেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট করবেন, রাশি লগ্ন জানার জন্য এখানে আপনারা বারবার মেসেজ করবেন না, আপনারা কমেন্ট বক্সে করুন। এরপরের যে লাস্ট যেটি ক্রিয়া, আপনারা একটি পান পাতা নেবেন এবং তার ঠিক উপর ভাগে মেটে কালারের সিঁদুর এবং চামেলি তেল দিয়ে রাম শ্রীরাম লিখুন এবং সেটা হনুমানজিকে আপনারা মঙ্গল অথবা শনিবার দিন নিবেদন করে দিন, হনুমানজির হাতে সেটা দিয়ে দিন। দেখবেন রাম লিখে মেটে কালারের সিঁদুর দিয়ে চামেলি তেল দিয়ে রাম লিখে সেটা হনুমানজির হাতে নিবেদন করুন, কোনো সময় চরণ দিবেন না। দেখবেন যাদের রাশিচক্রে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মামলা মোকদ্দমার যোগ থাকছে সেটা থেকে আপনারা কিন্তু এই নবরাত্রিতে মুক্তি পাবেন। এটা হচ্ছে নবরাত্রিতে কিন্তু আপনাদেরকে এই কাজটা করতে হবে, শ্রীরাম এই কথাটা আপনাদেরকে লিখতে হবে নবরাত্রিতে। নমস্কার, ধন্যবাদ।